हेलो फ्रेंड्स, वेलकम टू ममिता शाह ब्लॉग्स विद अनदर ब्रैंड न्यू वीडियो। आमी सब समय जो फैमिली ब्लॉग्स नहीं आसी तुम्हारे साथ सामने, तो बेशिरभाग समय मायर पोलाओ माँस रोस्ट ये रान्नार ब्लॉग नहीं आसी। किन्तु आज के सम्पूर्ण निरामिष रान्नार ब्लॉग नहीं आसब। आज के शनिवार, तो शनिवार दिन आप सबसे निरामिष खाई। प्रति शनिवार को निरामिष खाई, एकदम पूर्ण निरामिष। निरामिष बोलते पेयाज रसुन कोनो प्रकार आस्ता किछु ना, खावा जाबे ना ए तीनटा बादे। तो তাই ভাবলাম যে আজকে তাহলে সবার সাথে একটু শেয়ার করি যে আমরা শনিবার করে কি ধরনের খাওয়া দাওয়া করি বা কি রকম নিরামিষ মা রান্না করে। তো সকালেরটা আমি আসলে ব্লগসে আনতে পারিনি, কারণ সকালে মা রান্না করেছিল আলু ভাজি আর রুটি। তো আলু ভাজি এমন একটা খাবার যেটা কেউ চেনে না, এমন কেউ নাই। তো এই খাওয়াটা আমি জাস্ট স্কিপ করলাম। কিন্তু দুপুরে মা কি কি রান্না করছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং কি রাতেও মা কি রান্না করবে সেটাও শেয়ার করার চেষ্টা করব। তো ব্লগস তাহলে স্টার্ট করি। आज के निरामिष रान्ना करब से चाल पटल। ये यूट्यूब देखे शिखे, तो भावलाम आज के जेहेतु निरामिष रान्ना बानना होच्छे ताई आज के रेसिपिटा रान्ना करब। आखी दीदी आसछे, तो एजन्य आमार लागबे होच्छे पटल, आलू, गोबिंदभोग चाल, आदा बाटा, लाल मरीचर गुड़ा, हलुदे गुड़ा, जीरा बाटा और धनिया गुड़ा। एखे आमेटो और ये हे काजू बादाम और किशमिश। शुरू करी रान्नाटा। এটা হচ্ছে আমার তরকারির ভিডিও। মা একটা ভিডিও করতে করতে আমি আমারটা করতে ভুলে গেছি। কই বাত লই, লটস অফ কালারফুল সবজি মায়ের পাঁচ তরকারির। এবার মা পটল দিল, এখন পটলটাকে মা ভেজে তুলছে। এটা তো একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এটাও মা, এখন মা বেগুন দিল সাথে আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে এখন বেগুনটা মা ভাজছে। এরপর মা মূলা ভাজতে দিচ্ছে। তারপর পাঁচ ফোড়ন দিলাম, শুকনা মরিচ, তেজপাতা পাঁচ ফোড়ন, সম্রা দিচ্ছে না মা, তো দারচিনি একটা এলাচ, একটা দারচিনি, একটা এলাচ দিয়ে এখন সম্রা দিলাম। जीरा बाटा, एक हलुदे गुड़ा, एक धनिया गुड़ा, एर मध्य काचा मरीच दिए देखो नहीं मा, साथे काचा मरीच दिल तैना मा। एखन मसलाटा कषाबा, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বরবটি আর ঝিঙা, আর ওগুলো তো ভেজে রেখেছো, মূলা, পটল, আলু, এই তিনটা ভেজে রেখেছো তাই না মা, আর বেগুন। মূলা, পটল, আলু, বেগুন এই চারটা ভেজে রেখেছো। মায়ের হাতে নিরামিষ খেয়ে, এই নিরামিষ খেয়ে যদি মানে কেউ খারাপ বলতে পারবে না, স্কুল থেকে শুরু করে এখন পর্যন্ত যার সাথে দেখা হবে, আন্টির এই নিরামিষ খাবো, আন্টির এই নিরামিষ খাবো, এই কথা আমি কত শুনেছি। সব সবজি চলে গেল, সরি, এখনই লবণ দিয়ে দেবো মা, এটাই ফাইনাল লবণ দিয়ে এখনটা কষবে। আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না মা, বলো। আবার ঠেকে দেবা। এটা হতে কত সময় লাগবে মা, তাও 15 মিনিট। এখন ভাজা জিরা দেওয়া হলো, জিরা ভাজা, আর গরম মশলা দেবা না মা, আর কিচ্ছু না, এখনটা দিয়ে মাখাতে হবে।
কালারটা চেঞ্জ হয়ে গেছে ঘি দিয়ে ঘি ঘি দিয়ে দেওয়া যাবে ঘি দিব না তো ঘি দেন দিব তোমারই একদম চেঞ্জ হয়ে গেছে আর একটু এটা এক্সট্রা টেস্ট বাড়ানোর জন্য ঘি যেটা আমরা খেতে চাই না তোমার জোর করে দাও দিয়ে দিই 20 মিনিটস লেটার রান্না সব কমপ্লিট আতপ চালের ভাত পাঁপড় বেগুন ভাজি কলা ভাজি আলু ভাজি শাক শশা অনেক কিছু লটস অফ রান্না হয়েছে আলুর সিদ্ধ আর এইটাই হচ্ছে সেই তরকারি চাল পটল কাঠুয়া ডাঠার তরকারি মুগের ডাল মায়ের পাস তরকারি আর এটা হচ্ছে আচার লটস অফ রান্না হয়েছে আজকে শনিবার উপলক্ষে নিরামিষ ডে আর এইটা হচ্ছে আমার সেই সুন্দর চাল পটল যেটা রেসিপি আমি মিস করেছি কিন্তু অবশ্যই আমি নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে শেয়ার করব এখন সবাই খাক খেয়ে দেখি কেমন লাগে চাল পটলটা নিল এখন খেয়ে দেখছি তাহলে খাওয়া দাওয়া করুক শান্তি মতো এই যে দিশানো এখানে খাচ্ছে এখন আমিও খেতে ঠিক আছে আমি তাহলে খেতে বসি এই তো আমাদের রাতে ডিনার স্টার্ট হয়ে গেছে মা রাতে করেছে লুচি মায়ের সেই পাঁচ তরকারি সাথে আছে আম আর আছে বুটের ডাল এগুলো কিন্তু সব নিরামিষ ঠিক আছে সম্পূর্ণ নিরামিষ তো আমরা রাতে সবাই ড্রয়িং রুমে খেতে বসেছি একসাথে কারণ আমরা হচ্ছে আমরা তো না মা একটা নাটক দেখে এই জন্য আমাদেরকে ড্রয়িং রুমে বসে খেতে হয় সেটা হচ্ছে আনুপামা এই নাটক মা দেখবে আর খাওয়া দাওয়া করবে তাই আমরা সবাই মিলে ড্রয়িং রুমে রাতের বেলা বসে ডিনার করছি এই তো শ্রেষ্ঠ খাচ্ছে তো ওকে বাই আজকের মতো এখানেই শেষ টাটা